আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখামু এই সম্পূর্ণ লাইটগুলো কমপ্লিট করতে আমাদের কতটুকু সময় লাগছে বা আমরা কতটুকু সময়ের মধ্যে আমরা কাজগুলো করছি আর কিভাবে আমরা কাজগুলো কমপ্লিট করি আপনাদেরকে অবশ্যই দেখামু। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দিবেন। চলুন শুরু করি ভিডিও। هذا عمي احمد شوف خلاص مضبوط. এখন দেখতেছেন এখানে যে লাইটটা আছে এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ লাইট, ঠিক আছে। এই লাইটটা আমরা ফিটিং করব। এই যে দেখতেছেন এখানে কাটিং করা আছে, আমরা তার দিয়ে রাখছি বক্সের মধ্যে। তারপর এখানে এইভাবে সম্পূর্ণ টাইলসগুলো আমরা কাটিং করব, ঠিক আছে। এই দেখছেন এখানে কাটিং করা আছে, তো উনি পরিষ্কার করতেছে এগুলো হাতের দিয়ে বাইরে। তো আর যে লাইটটা আছে এই লাইটটা ওয়াটারপ্রুফ লাইট একটা, এটা কখনোই নষ্ট হইব না। আর যখন নষ্ট হইব এই লাইটটা খুললে আর একটা লাইট চেঞ্জ করা লাগবে। আর দেখবেন এইভাবে আমরা সম্পূর্ণ কাজগুলো করব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাই। এসে হালিম ভাই, ঠিক আছে। এখানে এই লাইটের যে নাটগুলো আছে লাইটগুলো খোলার পর এই যে বক্স আছে এই বক্সটা বাহির হইব, ঠিক আছে। এই বক্সটা যখন বাহির হইব তখন কিন্তু আমরা এই যে এখানে কাটা হয়েছিল একটু আগে আপনাদের দেখেছিলাম, এই কাটার মধ্যে কিন্তু আমরা এই বক্সগুলো লাগাব এখানে, ঠিক আছে। এই প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু আমরা লাইটগুলো লাগাব। তো কীভাবে লাইটগুলো লাগে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন অন্য ভাইদের কাছে। তো দেখেন লাইটটা কভারটা খোলার পরে কিন্তু স্টিলটা বাহির হয়েছে আগে। এখন কিন্তু যে দুইটা নাট আছে এই দুইটা নাট খোলার পরে কিন্তু লাইটটা বাহির হয়ে যাবে। এই লাইটটা কিন্তু ওয়াটারপ্রুফ, ঠিক আছে। লাইটটা কিন্তু ওয়াটারপ্রুফ, পানি পড়লে কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমরা যখন ফিটিং করবো এই বক্সটা লাগানোর পরে সেমভাবেই ফিটিং করবো, ঠিক আছে। তো কীভাবে করি কাজগুলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর পাশে থাকুন। এখন দেখতেছেন এখানে এভাবে সবগুলো বক্স এভাবে ভাঙা হয়েছে, ঠিক আছে। আর সবগুলো বক্স আমরা ভাঙছিও, ভাঙার পর পরবর্তীতে একটা আপনাদেরকে দেখাইতেছে এখানে কীভাবে ভাঙা হইতেছে। দেখছেন এখানে স্ক্রু ড্রাইভার আর হাতের ইঞ্চের মাধ্যমে এই যে সিমেন্টগুলো আছে ভিতরের এই সিমেন্টগুলো কিন্তু বাহির করে পরিষ্কার করা হইতেছে, ঠিক ইটার মতো। এই যে এটা কিন্তু পরিষ্কার করে বক্সটা লাগানো হয়েছে দেখতেছেন, দেখছেন ঠিক এরকমভাবে পরিষ্কার করে লাগানো হইব, ঠিক আছে। তো এইভাবে পরিষ্কার করছি, দেখছেন ময়লা সবগুলো বাড়ি হয়েছে আর কিন্তু শুধু তারগুলো আছে। এইভাবে ঠিক এইভাবে পরিষ্কার করা হইব। তো এই পাশে কিন্তু আমরা বক্স লাগাই নিছি, ঠিক আছে। বক্সটা লাগানোর সময় দেখাইতে পারি নাই। তো এই হচ্ছে যে বক্সটা এখানে কিন্তু জলির মাধ্যমে এক ধরনের পাথর জলি আছে যেটা পাথর জয়েন করা হয় সেটার মাধ্যমে কিন্তু আমরা এই বক্সগুলো লাগাই নিছি, ঠিক আছে। এই দেখছেন বক্সগুলো কিন্তু সেই টাইট হয়ে গেছে। এখন এইগুলোর মধ্যে যখন আমরা লাইট কানেকশন করবো বা লাইটের যখন তারগুলো সেটিং করবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন। আর লাইটগুলো আপনাদেরকে চালু করে দেখাবো আজকের মধ্যে ইনশাল্লাহ। এগুলো হচ্ছে জিপস, ঠিক আছে। তো জিপস দিয়ে আপনার এটা লাগাইলে কাটিয়ে দেবে।
এই দেখেন ওর কিউ লাগা, হালিম ভাই, হালিম ভাই তাকান, এইভাবে ফিনিশিং করা হইব সম্পূর্ণ কাজগুলো। এইসে দেখেন এখানে কিন্তু আর্থিং তার কিন্তু কানেকশন করা লাগবে, ঠিক আছে। সবসময় ইমার্জেন্সিভাবে এই আর্থিং তার কিন্তু লাগবে, যখন ফ্লোরের মধ্যে লাইট লাগবো ওই ফ্লোরের যে লাইটে আর্থিং তার অবশ্যই দিবেন, নয়তো কিন্তু বডি শর্ট যখন হইব তখন কিন্তু লাইটের মধ্যে কারেন্ট আসবে, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। তো এখন তো কিছু একটা ফেসবুক একটা নিউজ আছে, একটা আর্থিং আছে, নিচে মনে একটু কাটা আছে কালা তারটা, মন নাই দেখছেন আমাদের নিউটেলও কানেকশন করা হয়েছে। কালাম হালিম ভাই একটু তারগুলো দেখেন, এই দেখছেন এখানে এয়ারগুলো আর দুটা একটা ফেস একটা নিউট্রাল কানেকশন করা আছে, যেটা নিউট্রাল সেটাও কিন্তু ফেসই, কারণ এখানে থ্রি ফেস লাইনের তার দুটা ফেস। তো এখন দেখেন আমরা সেফটির জন্য আরও সেফটি করে দিতেছি, এখানে সিলিকন লাগাই দিতেছি যাতে পানি যাতে না ঢুকে কোনোভাবে, কোনোভাবে যাতে পানি না ঢুকে সেজন্য কিন্তু আমরা আরও সিলিকন লাগাই দিতেছি সেফটির জন্য। ঠিক এইভাবে সবগুলো লাইট আমরা সেটিং করবো, করার পর আপনাদের লাইটগুলো জ্বালাইয়া দেখাবো। হ্যাঁ হ্যাঁ আর একটু হালকা টাইট দিবি, এখানে সবগুলো লাইট এখানে কমপ্লিট করা হইব, এই বছর যা আছে লাইট সবগুলো কমপ্লিট করে আমরা চালু করে আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর সম্পূর্ণটা ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন। হালিম ভাই কিছু কর না গেলে দিব, আমাদের শালি থাকলে না দিব। তো এখন দেখতেছেন এখানে কিন্তু সুইচের যে পয়েন্টটা আছে মেন পয়েন্টটা সুইচের এই বক্সের মধ্যে কিন্তু কানেকশন হইতেছে, এই যে এই লাইটটা কিন্তু লাস্ট আমাদের এখানে ফিনিশিং হইতেছে, আর এই সুইচগুলো কিন্তু এখানে লাগবে এই সুইচ বোর্ডে, ঠিক আছে। তো হালিম ভাই কিন্তু কালেকশন করতেছে সবগুলো লাইট, কিন্তু বেশিরভাগ লাইটই কিন্তু হালিম ভাই লাগাইছে সবগুলো লাইটই। আর আলি ভাই লাগাইছে না, আলি ভাইয়ের দ্বারা এখন কাম হয় না। এসব যে এসব ধরনের যে লাইট থাকবো ফ্লোরের মধ্যে, এসব লাইটের মধ্যে আপনারা সবসময় কী করবেন, আর্থিং কিন্তু অবশ্যই রাখবেন, আর্থিং ছাড়া কিন্তু পরবর্তীতে সমস্যা হইব, যখন দেখা গেছে যে বডি শর্ট হইব বা অন্য কোনো সমস্যা হইব তখন কিন্তু বডির মধ্যে কারেন্ট থাকবে, ঠিক আছে।
এই যে লাইটটা দেখতেছেন এখানে কিন্তু স্টিল আছে স্টিলের মধ্যে কিন্তু কারেন্ট থাকতে পারে সেজন্য অবশ্যই অবশ্যই আর্থিং দিবেন প্রত্যেকটা তারের মধ্যে আর এখানে দেখতেছেন যে ফেজ নিউট্রাল আলাদা আলাদা আর যে এটা নিউট্রাল বানাইছে এটাও কিন্তু আমাদের একটা ফেজ এটার কিন্তু আমরা নিউট্রাল চিহ্ন দিয়ে রাখছি কালো তাজ দিয়ে কানেক্টর এই দেখেন এখানে কিন্তু আমাদের যে ট্যাপগুলো আছে ভালোভাবে কিন্তু ট্যাপিং করা হয়েছে এখানে তো এই তারগুলো আছে তিনটা কিন্তু ভিতরে ঢুকাই দিব আর আমরা এক্সট্রা সেফটির জন্য এখানে সিলিকন দিতেছি এই দেখেন সিলিকন এখানে এক্সট্রা সেফটির জন্য আমরা সিলিকন দিতেছি যাতে কোনোভাবেই যাতে ভিতরে পানি না ঢুকে ঠিক আছে যাতে কোনোভাবে শর্ট সার্কিট না হয় সেজন্য কিন্তু যেহেতু এই লাইটটা ওয়াটারপ্রুফ তারপর আমরা আরও সিলিকন দিয়ে দিতেছি পরিপূর্ণ ওয়াটারপ্রুফ হওয়ার জন্য এখানে কানেক্টর লাগানো অনেকে বলতে পারেন যে ভাই এখানে কানেক্টর লাগানো নাই কিসের জন্য ভাই এখানে কানেক্টর লাগালে এখানে যে বক্স আছে বক্সের মধ্যে স্পেস অনেক কম বুঝছেন সেজন্য কিন্তু আমরা এখানে আমরা কানেক্টর ইউজ করি নাই তো এখন আমরা শুধু এইভাবে দেখতেছেন তারপর তারগুলো ঢুকাইতে কিন্তু অনেক কষ্ট হইতেছে দেখছেন তারের কারণে কিন্তু লাইট বাইরে এসে পড়ছে এখন কিন্তু আমরা স্ক্রুগুলো লাগাই দিব এখানে তারপর কিন্তু টাইট করার পরে কিন্তু এটা অ্যাডজাস্ট হবে এই আমাদের চারটা স্ক্রু এখন লাগানো হয়েছে আর যে স্ক্রুগুলো আছে দুইটা আমরা আগে লাগাই নিছি অনেক কষ্ট হয়েছে লাগাইতে ওই দুইটা স্ক্রু আমরা দেখাইতে পারি নাই তার জন্য দুঃখিত তো এখন আমরা চারটা স্ক্রু লাগাই দেখাইতেছি আমাদের আর এখানে এখন সুইচটা লাগাম তাও দেখাবো অবশ্যই এই যে সুইচের পয়েন্ট আছে এখানে তো এই দেখতেছেন এখানে যে আমরা যে মাটি এখানে যে তারটা আছে এই তিনটা তার হচ্ছে এখানের আর এটা হচ্ছে মেন তার এখানে কিন্তু নাম্বারিং করা আছে এখানে যত নাম্বার দেওয়া আছে তবলনে কিন্তু সেই এই নাম্বার ওইখানে পাওয়া যাবেন অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে কারেন্ট আসতেছে না সার্কিট ব্রেকারের সমস্যা হইতে পারে বা তারের সমস্যা হইতে পারে সেজন্য এখানে নাম্বারিং দেওয়া আছে তো এই নাম্বারিংটা অবশ্যই তবলনে পাইবেন বা ডিবি বক্সে পাইবেন ঠিক আছে সেম নাম্বার নাম্বারিংটা লাগাই দিন যত আছো তুই ৩৯ এটা ৪০ ঠিক আছে দুইটা নাম্বারের দুইটা সার্কিট ব্রেকার যেহেতু দুইটার মধ্যে দুইটা নাম্বার এটার মধ্যে ৩৯ আর এটার মধ্যে ৪০ আছে এখন আমরা এখানে সুইচের মধ্যে কানেকশন করা হয়েছে এখন শুধু নিউট্রালটা নিউট্রালের জায়গায় প্যাচ মারা দিব আর যে আর্থিংটা আছে আর্থিংটা আর্থিংয়ের সাথে প্যাচ মারা দেওয়া হবে বাস তো এই দেখতেছেন এখানে কিন্তু আমাদের কানেকশনগুলো কমপ্লিট এখানে নিউট্রালের সাথে নিউট্রাল কানেকশন করা হয়েছে আর আর্থিংয়ের সাথে আর্থিং কানেকশন করা হয়েছে আর যে ফেস আছে ফেস কিন্তু আমরা সুইচের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখতেছেন লাইট কিন্তু চলতেছে এখানে কিন্তু এখান থেকে কিন্তু আমি সুইচ অন করলে লাইট অন অফ হইতেছে এই দেখছেন এখন কিন্তু আমাদের সবগুলো লাইট কমপ্লিট ঠিক আছে এই দেখেন এখানে আমাদের সবগুলো লাইট কমপ্লিট আছে এই দেখেন এই দেখছেন আমাদের সবগুলো লাইট এখন কমপ্লিট হয়েছে